বেশ কিছু নির্দেশনা কিন্তু দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। আমরা কর্মীদের সাথে কথা বললাম, তার মাঝে প্রথম যে নির্দেশনাটি তা হলো যে নির্বাচনের মাঠে সকলকে যাতে স্বাগত জানানো হয় সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। দ্বিতীয় যে বিষয়টি দিয়েছেন, যেটি এক ধরনের কড়া নির্দেশনা এবং সতর্ক বার্তা যে কোনোভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার কিন্তু কোনো সুযোগ থাকছে না এবারের নির্বাচনে। তৃতীয় যে নির্দেশনাটা দিয়েছে, যে প্রার্থী যেই হোক, যে দলেরই হোক, যে প্রতীকেরই হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক না কেন, তাকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে সহযোগিতা করার জন্য কোনো নির্দেশ প্রদান করা হয়েছে। এবং চতুর্থত রেজা আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, যে ভোট কেন্দ্রে সর্বাধিক পরিমাণে যাতে ভোটারের উপস্থিতি নিশ্চিত করা যায়, যারা যারা দলীয় মনোনয়ন পাবেন তাদের প্রথম এবং প্রধান কাজ কিন্তু হবে এটি। সুতরাং আপনি বুঝতেই পারছেন এই প্রথম চারটি নির্দেশনার আলোকেই যে যে অন্যান্য বারের নির্বাচনের তুলনায় এবার কিন্তু এবারের নির্বাচনে যে মাঠ সে মাঠ কিন্তু অনেকটাই ভিন্ন হবে। বাংলাদেশের পরিস্থিতি তো অবশ্যই নির্বাচনের দিকে আগায় যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার, এবং হচ্ছে যে আওয়ামী লীগের দাবি বা সরকারের দাবি হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে হয়তোসে একটা নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সকল নেতারা, শীর্ষস্থানীয় নেতারা পালায় আছেন এবং ডিবি হারুন থেকে শুরু করে সকল পুলিশ সদস্যরা হুঙ্কার ছাড়তেছেন যে যারা নির্বাচনে বাধা দেয় তাদেরকে হয়তোসে প্রতিহত করা হবে এবং হচ্ছে ইয়েকে প্রেসবিত ওনাকে খুঁজতেছে ডিবি পুলিশ। আওয়ামী লীগের কাউকে খুঁজবেন না আপনারা? আওয়ামী লীগের সবাই 100% ফেরেশ, তার বিএনপির সবাই 100% শয়তান না? আচ্ছা বুঝছি, কী নির্বাচন কমিশনের অধীনে কী ইয়ে হতো, এখন পুলিশ টুলিশ এগুলো সব কিন্তু নির্বাচন কমিশনের অধীনে তফসিল ঘোষণা হওয়ার পর। সো এখন টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারের, মানে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা যদিও প্রধানমন্ত্রী, পুলিশ এখন যা কাজকর্ম করতেছে বেসিক্যালি এগুলো সব নির্বাচন কমিশনের উপর দায় বর্তায়। সো দেখা যাচ্ছে যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি সবাই দৌড়ের উপর আছে এবং আওয়ামী লীগের সকল গুন্ডাবান্ডা বুক ফুলে চলাফেরা করতেছে। সো আমরা জানি কি নির্বাচন হইতে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গোপন থেকে হইতেছে, গোপন অবস্থান থেকে বিএনপির নেতারা তাদের ইয়ে দিচ্ছেন, আন্দোলনের ডাক দিচ্ছেন। তারপর ইশরাক, ওই যে সাদেক হোসেন খোকার ছেলে, উনিও হইতেছে একটা গোপন অবস্থান থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন, কারণ গোপন অবস্থান থেকে বের হয়ে আসলেই গ্রেফতার হয়ে যাইতে হচ্ছে। তো আবার হরতালের ডাক দিছে, নির্বাচন যদিও ঘনাই আসতেছে। সময় সত্যি কথা বলতে অ্যাট দিস পয়েন্ট আমি সত্যিই মনে করি যে অ্যাট দিস পয়েন্ট বিএনপি হইতেছে এগুলা মুখ রক্ষার আন্দোলন করতেছে, যে নাহলে খারাপ দেখা যায়। মনে করেন আপনার ক্রিকেট খেলার মধ্যে, হ্যাঁ, আর দুই ওভারে হইতেছে 77 রান দরকার, দুই ওভারে 77 রান দরকার, তখন কি খেলা বন্ধ করে দেওয়া হয়? যেটা তো একটা ইম্পসিবল টার্গেট, খেলা খেলবো না আমরা, না তা করা হয় না, খেলা চলতে থাকে, আমরা একটা নাটক চলতে থাকে আর কি, যে আরও দুই ওভার বল করা শেষ হয় তারপর খেলা শেষ হয়। সো বিএনপির ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন বিএনপি হাফ হাফ দেখে মনে হচ্ছে তারা ছেড়ে দিছে আশা, কারণ আন্দোলন তো দুর্বার আন্দোলন করে তুলতে পারতেছে না এবং আওয়ামী লীগ সরকার তো অত্যন্ত নৃশংস সরকার। সো আওয়ামী লীগকে দুর্বার আন্দোলন করে ক্ষমতা থেকে সরানো সম্ভব না, সেই চেষ্টাও বিএনপি করতেছে না, সেই চেষ্টা করার মতো মাজার জোর বিএনপির নাই। সেটা সরকার সবসময় ব্যঙ্গবিদ্রুপ করে থাকে বিএনপিকে নিয়ে, 15 বছর ক্ষমতার বাইরে আছে, চুরি পাটপারি করতে না পারায়, টেকে টাকা পয়সা কম, তহবিল টহবিলের ফান্ডের সমস্যা দেখা দিছে, এবং হচ্ছে যে একটা মাফিয়াতন্ত্রের জাল বিস্তার করে সরকাররা ক্ষমতায় আসলে, সেই জাল 15 বছর ধরে ভেঙে দিছে আওয়ামী লীগ সরকার। সুতরাং বিএনপির পক্ষে কোঅর্ডিনেটেড কোনো মুভমেন্ট করা খুব কঠিন হয়ে গেছে। সো তার উপর আওয়ামী লীগ সরকার হইতেছে নৃশংস হাতে দমন করে বিরোধী দলকে, আমাদের জাতির জনকের মতো আর কি। সো সব কিছু মিলে বিএনপি মনে হচ্ছে আশা ছেড়ে দিছে, এই যে আন্দোলনের ডাক দিচ্ছে বিএনপি, এটা হইতেছে মুখ রক্ষার জন্য, নাহলে খারাপ দেখা যায়। তবে মজার ব্যাপার হচ্ছে এই নির্বাচনে আমরা কী নির্বাচন হইতে যাচ্ছে সেটা আমরা একটা ধারণা পাচ্ছি। 2014 সালে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 2018 সালে হইল মধ্যরাতের নির্বাচন, এবং 2023 সালে বা 2024 সালে হইতে যাচ্ছে ডামি প্রার্থীর নির্বাচন। সো ডামি প্রার্থী, এটা আবার কী জিনিস, কেউ যদি খবরাখবর ফলো করে না থাকেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন যে এইবার কোনো অবস্থাতেই বিনা ভোটে কেউ প্রার্থী হইতে পারবে না, বিনা ভোটে কেউ যদি, মানে বিনা ভোটে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কেউ
নির্বাচিত হয়ে আসে তার খবর আছে না। এগুলো প্রধানমন্ত্রী ইয়েতে বলেন নাই, মিডিয়াতে বলেন নাই, বা কোনো জনসভায় বলেন নাই, পাবলিকলি বলেন নাই। এগুলো হচ্ছে যারা নমিনেশন প্রার্থী আওয়ামী লীগের লোকজন আসছিল তাদের সাথে যে সমাবেশ হয়েছে, ইনডোর্স সমাবেশ, সেইখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি এটা নির্দেশ ছিল কড়া ভাষায়, যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে নৌকা মার্কার নৌকা প্রতীক থেকে, নৌকা আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা তো নৌকা প্রতীক নিয়ে লড়াই করবে। আর আওয়ামী লীগের যারা নমিনেশন পায়নি, যেমন সাকিব আল হাসানকে হঠাৎ করে দিয়ে দেয় সেখানকার দীর্ঘদিনের এমপি ছেলে, এবং কতবার যিনি এমপি ছিলেন ইনকাম্বেন্ট, উনি পারতেছেন না লড়তে। তারপর আমাদের হইতেছে ব্যারিস্টার সুমন পারতেছেন না লড়তে, তারপর আমাদের মাহিয়া মাহি পারতেছেন না লড়তে। আওয়ামী লীগের আছে না অনেকে নমিনেশন পান নাই, তাদের সাধারণত সবসময় তো যেটা হয়, যাদেরকে নমিনেশন দেওয়া হয় না তাদের উপর হইতেছে হাইকমান্ড থেকে কড়া নির্দেশ থাকে যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষে জনসংযোগ গণসংযোগ করতে হবে, এবং কোনো ধরনের ইয়ে করা যাবে না, দলের দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো ধরনের পদক্ষেপ নিলে তাকে বহিষ্কার করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং কঠোর হস্তে দমন করা হয়। এবার ব্যাপারটা আবার আলাদা, এবার আবার অন্য লেভেলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আওয়ামী লীগ তো ইউনিক, এক এক সময় এক এক বুদ্ধি বের করে। সো এবার ওরা বুদ্ধি বের করছে যে সবাইকে হইতেছে লাইসেন্স দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে সবাইকে বলে দিয়েছেন যে যারা নমিনেশন পাও নাই তাদেরকে ফ্রি লাইসেন্স দেওয়া হইল স্বতন্ত্র প্রার্থী হিসেবে। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে ডামি প্রার্থীর স্তুতি রাখার পাশাপাশি দলের স্বতন্ত্রদের জন্য সবুজ সংকেত দিয়েছেন তিনি। অন্যান্য সময় কিন্তু এদেরকে বিরোধী প্রার্থী হিসেবে কনসিডার করা হইতো, এবং সংস্কারপন্থী হিসেবে কনসিডার করা হইতো, অথবা বেসিক্যালি বিরোধী আর কি হিসেবে কনসিডার করা হইতো। এখন তারা হইতেছে সবাই ভাগে চোখে হইতেছে মিলেমিশে ইয়ে হবে আর কি, সংসদে যাবে সবাই। সো এবং ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রী বলছেন, এগুলো তো আসলে এক এক খবর এক এক রকম বিচ্ছিন্নভাবে রিপোর্ট হয়, এগুলো খুঁজে খুঁজে বের করে জোড়া দেওয়া অনেক সময় সাপেক্ষ সম্ভব হয় না, কিন্তু মানে প্রধানমন্ত্রী বলছেন এরকম করে যে একটা তো বলছেন যে কেউ যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসার খবর আছে তার মানে, এবং ওটা দায়িত্ব দিছে যেই যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের দায়িত্ব দেওয়া হয়েছে একটা করে ইয়ে বের করার, একটা করে প্রতিপক্ষ দাঁড় করানোর জন্যে। প্রতিদ্বন্দ্বী দাঁড় করাইতেই হবে, এটা তাদের দায়িত্ব প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো। এবং হচ্ছে যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে নির্বাচনে যেন কোনো প্রকার বাধা দেওয়া না হয়, কারণ আওয়ামী লীগেরই লোক নৌকামার্কা নির্বাচন করতেছে না, হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে, কিন্তু যেহেতু নৌকামার্কা নির্বাচন করতেছে না সে, সুতরাং পুলিশ প্রশাসন কার পক্ষ নিবে? নৌকামার্কার পক্ষ নিবে। স্বতন্ত্র প্রার্থী সে আওয়ামী লীগের লোক হইল, নৌকার নমিনি যে তার পক্ষ নিবে। সেই জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিছে যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতেছে তারা যেন কোনোভাবেই স্বতন্ত্র প্রার্থীদের ভোটদানে বাধা প্রদান না করে এবং তাদের উপর কোনো অত্যাচার অবিচার না করে। ও, তার মানে কি মাননীয় প্রধানমন্ত্রী, তার মানে এটা করা হয়? সরকারি প্রার্থী ভোটদানে বাধা দেয়া প্রতিপক্ষ মানে বিএনপি যদি নির্বাচনে আসতো আর কি, তার মানে আপনি এটা জানেন এটা করা হয়, আপনি এটা অ্যাওয়ার, এই কারণে আপনি আবার না একটু ক্লিয়ার করে দিচ্ছেন, ক্ল্যারিফাই করে দিচ্ছেন আপনার নৌকামার্কার সন্ডাদেরকে, যাই দেখো তোমরা সন্ডামি পান্ডামি বিএনপি আসলে করো সেটা ঠিক আছে, এখন করা যাবে না। বাধা নয়, নির্বাচনের মাঠে বিরোধীদের সহযোগিতা করতে দলের কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখন সব আমাদের লোক, পৃথিবীর সামনে দেখাইতে হবে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, পৃথিবীর সামনে দেখাইতে হবে যে একাই হইতেছে কি জানি বলে 100% ভোট নৌকামার্কার লোক পাচ্ছে না, 60% পাচ্ছে, কারণ ওদিকে যে প্রতিপক্ষ 40% পাচ্ছে সেও নৌকামার্কার লোক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে আর কি, এবং 298 আসনে মনোনয়ন দিছে আওয়ামী লীগ, 300 আসনে দেয় নাই। সো 298 আসনের মধ্যে 298 আসন জিতে বসে থাকলে খারাপ দেখা যায় না। তো এই জন্য যেটা হবে যে ধরেন নৌকামার্কার জনপ্রিয় কেউ, নৌকামার্কার না আওয়ামী লীগের জনপ্রিয় কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতেছে যে নৌকামার্কা থেকে মনোনয়ন পান নাই, উনি যদি জিতেও আসেন তা তো আওয়ামী লীগের কোনো সমস্যা নাই। ফ্রেন্ড তুমি আমি, ওই যে বলে নাই মার্জুক রাসেল বসে না, তুমি দেবে কিছু আর আমি দেবো কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু, এরকম আর কি। হাও সরকারি দল বিরোধী দল সবাই মিলেমিশে কিছু কিছু দেনা পাওনা করে আওয়ামী লীগ যদি 298 সিট থেকে নির্বাচন করে 260 সিট যদি জিতে আসে সেটা বরং আরও আওয়ামী লীগের জন্য ভালো, কারণ সেটা দেখতে ভালো দেখা যাবে। অন দ্য আদার হ্যান্ড, যে 30টা সিট লুজ করছে সেটা কি বিএনপির কাছে লুজ করছে? তা তো না, বিএনপি তো নির্বাচনে আসেনি, তাদের কাছে লুজ করছে আওয়ামী লীগেরই আরেক আওয়ামী লীগ, আর যে নৌকামার্কা নিয়ে নির্বাচন করে নাই। সো অত্যন্ত মানে সারা পৃথিবী তো দেখেন এখন এই যে শয়তানিগুলো করতেছে, এখন আপনি মনে মনে ভাবতে পারেন আপনি যদি হইতেছে ইয়ে কি জানি দলকানাগুলোর বিশ্লেষণ পড়ে দেখে থাকেন, তাইলে আপনি একটা ধন্দে আসেন বা একটা বিশ্বাসে আসেন বা একটা ইম্প্রেশনের মধ্যে আসেন যে এইভাবে করে আরেকটা নির্বাচন চুরি নির্বাচন, আমেরিকা তো ওইগুলো খুব কড়াভাবে বলছে এগুলো মেনে নেবে না। এটা তো সবাই আমরা দেখতেছি সরকার চুরি করতেছে এবং ঘোষণা দিয়ে চুরি করতেছে, শেখ হাসিনা সবাইকে বলে দিছে যে তোমরা এরকম করবা এইভাবে এভাবে করে করবা, বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ জিতে আসতে পারবে না, আসলে কান মলে দিব এরকম প্রধানমন্ত্রী বলতেছে।
সব কিছু ইঞ্জিনিয়ার্ড, তাহলে তাও মিলে আমেরিকা কিগুলো চোখে দেখতেছে না? না, আমেরিকা এগুলো চোখে দেখতেছে না। তারা যদি শয়তানি করার হয় তখন তারা এইগুলাকে ইয়ে হিসেবে দেখাবে যে হ্যাঁ একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ 298 আসন থেকে নির্বাচন করে 250টা আসন জিতছে, 298টা তো জিতে নাই, এবং হইতেছে কী জানি বলে, এবং আওয়ামী লীগের যারা 250টা আসনে জিতছে তারা 100% করে ভোট পায় নাই, 70% ভোট পাইছে, 80% ভোট পাইছে, বাকি 30% ভোট পাইছে তাদের আওয়ামী লীগের নিজেরই লোক। সো কিন্তু আই ওয়াশ করার জন্য এটা একটা খুবই একটা সুন্দর একটা ব্যবস্থা আর কি আওয়ামী লীগ করে দিচ্ছে, যারা যদি কেউ আই ওয়াশ করতে চায়, যদি কেউ এগুলাকে ইয়ে হিসেবে ব্যবহার করতে চায় আর কি, স্পেশালি রাশিয়া চায়না বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার পর, কারণ আমেরিকার আগে যখন স্যাংশন দিছে, থ্রেট ফ্রেট করছে, হুমকি ধামকি দিছে, তখন কিন্তু অন্য কোনো পরাশক্তি কোনো সুস্পষ্ট অবস্থান নাই। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এখন চিন্তা করতে হবে আমেরিকার অবস্থান। তখন আমেরিকা একা মাঠে গোল দিচ্ছিল, ফাঁকা মাঠে। এখন যেহেতু চীন এবং ইন্ডিয়া আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের প্রচ্ছন্ন না প্রকট সমর্থন দেখাইতেছে, তাইলে এখন হইতেছে আমেরিকা কি এখন কনফ্রন্টেশনে যাবে কি না, কি এখন আমেরিকা একটু ব্যাকফুটে যাবে এবং গিয়ে হইতেছে এই ঘরের নির্বাচন হইলে তখন আমেরিকা বের হয়ে আসবে যে হ্যাঁ একটা সুন্দর শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং হইতেছে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে, এরকম ডায়ালগ দিতে বের হয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখার প্রয়াস, ইংরেজিতে বলবে আর কি এগুলো প্রয়াস ব্যক্ত করে বসে থাকে, এটা হচ্ছে দেখার বিষয়। আওয়ামী লীগের প্ল্যান অনুযায়ী আগাইতেছে অ্যাজ এক্সপেক্টেড, আওয়ামী লীগ ইজ বিং আওয়ামী লীগ, তারা তাদের মতো প্ল্যান দাঁড় করাই ফেলছে এবং সেই প্ল্যান এক্সিকিউট করার পথে আছে এবং করে সারবে এবং শেষ পর্যন্ত করার পর সেটা হজম করতে পারবে কিনা ওনলি টাইম উইল টেল। সকল ধরনের ইন্ডিকেশন মনে হচ্ছে যে হজম করতে পারবে এবং আমেরিকা কিন্তু লাভ একটু কমে গেছে, খেয়াল করছেন নাকি? ইয়েতে ইন্ডিয়া এবং চায়না যখন তাদের অবস্থান ব্যক্ত করছে সরকারের প্রতি, আমেরিকা কিন্তু খামোশ মেরে গেছে। এই যে ইয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আজকে জিজ্ঞেস করে সাংবাদিকরা যে অনেকদিন ধরে বিদেশি কূটনীতিকরা খুব তেমন একটা কিছু বলতেছে না, ব্যাপার কি আপনারা কি কোনোভাবে তাদের মুখে মুখ বন্ধ করতে বাধ্য করছেন নাকি? তখন পররাষ্ট্রমন্ত্রী হাসতে হাসতে বলছে যে না না না, আমাদের কি সেই ক্ষমতা আছে ওদের মুখ বন্ধ করানোর? সো তার মানে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ওয়েস্টার্নারদের মুখটা কিন্তু একটু বন্ধ আছে কিছুদিন ধরে, রাইট? স্পেশালি রাশিয়া এবং ভারত মুখ খোলার পর বলেন বাধ্য করবো কিভাবে, পাগল নাকি? নো ওয়ে, আমাদের সেই ক্ষমতা নাই। বিদেশি দূতাবাসগুলো বেশ কিছুদিন ধরেই কথা বলছে না, তাদের কথা বন্ধ করতে বাধ্য করেছেন কিনা এমন প্রশ্নে এমনটাই ছিল পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সুপারিশকে সরকার অগ্রাহ্য করছে না, তবে কারো মাতব্বরীও মেনে নেওয়া হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে সুপার পাওয়ার, আমরা তাদের ইগনোর করতে পারি না, আমরা করিও না, বাট আমাদের মাতব্বরি করতে দেয় না। আমরা বিজয়ের দাসে, যারা মাতব্বরি করবে তাদের আমরা সহ্য গ্রহণ করতে পারি না। পরিবেশ পরিস্থিতিতে মনে হচ্ছে আওয়ামী লীগ আর একটা নির্বাচন করে এবং সেটা জানি ওই যে ইয়ের মতো আর কি খারাপ জানি দেখা না যায়, আমেরিকার জানি মুখ রক্ষা হয়, আমেরিকা যিনি লজ্জায় পড়ে স্যাংশন দিতে বাধ্য না হয় এমন একটা ব্যবস্থা করবে যেন আমেরিকারও মুখ থাকে সেই কথা বলার যে হ্যাঁ একটা ইয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সো আগেন অফকোর্স রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই, যে কোনো মুহূর্তে পাশার দান বদলে যেতে পারে, তবে যে কোনো মুহূর্তে পাশার দান বদলে দেওয়ার মতো অবস্থায় বিএনপি নাই, এটা হইতেছে সত্য কথা।